দীর্ঘ সময়ের এক রাজনৈতিক অবস্থার পর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিবদমান দুই পক্ষ দৃশ্যত নমনীয় অবস্থান নিয়েছে কিন্তু অনেকেই মনে করেন নির্বাচন ব্যবস্থাকে ঘিরে এই যে সংকট তার স্থায়ী সমাধান না হলে আপাত স্বস্তিকর করে অবস্থা দীর্ঘস্থায়ী নাও হতে পারে বিশ্লেষকরা বলছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা কিন্তু তার জন্য কি করা প্রয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি এম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যাপক কাবেরি গায়েন বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায় আজ আমাদের একটি বিশেষ অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে নির্বাচনী সংস্কার কি করা দরকার এ নিয়েই আজ কথা হবে শুরুতেই প্রশ্ন করবেন আফরিন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব যেহেতু নির্বাচন কমিশনের তাই এই প্রতিষ্ঠান থেকে সত্যিকার অর্থে শক্তিশালী ও কার্যকর করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে যেহেতু নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন পরিচালনা করা তাহলে এটিকে কার্যকর এবং শক্তিশালী করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে ধন্যবাদ আপনাকে এম সাখাত হোসেন আপনার কাছেই আসে শুরুতে আপনি যখন নির্বাচন কমিশনে ছিলেন আপনারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিলেন সরকারের কাছে শক্তিশালী নির্বাচন কমিশন করার জন্য এখন কি পদক্ষেপ নেওয়া যেতে পারে ধন্যবাদ অ্যাকচুয়ালি শক্তিশালী নির্বাচন কমিশন একটা আমার মনে একটা ফেলাসি তার কারণ হচ্ছে যে শক্তিশালী নির্বাচন কমিশন বলতে আমরা কি বুঝিয়ে ডেফিনেশন নেই শক্তিশালী নির্বাচন কমিশন তখনই হবে যখন দেশের রাজনৈতিক সংস্কৃতির মধ্যেও একটি উচ্চমার্গের সংস্কৃতি যদি থাকে ডেমোক্রেটিক সিস্টেম যদি দেশে চালু থাকে এবং ডেমোক্রেটিক নম যদি সবাই মেনে চলে আমরা দেখছি যে আমাদের আশেপাশে যে সমস্ত দেশে ভালো ডেমোক্রেটিক প্রসেস চলছে এবং যেখানে আমরা গুড এক্সাম্পলগুলো যেখান থেকে নিচ্ছি সেখানে কিন্তু নির্বাচন কমিশন আমাদের এখানে যেভাবে নিয়োজিত হয় এভাবেই হয় শক্তিশালী নির্বাচন কমিশন নিয়োজিত করতে হলে প্রথমে একটা নিয়োগ পদ্ধতি করতে হবে গতানুগতিকভাবে যেভাবে আমরা নিয়োজিত হচ্ছি বিশেষ করে যখন সিটিং গভর্নমেন্ট নিয়োগ দেয় তখন কিন্তু এটা শক্তিশালী শুরু থেকেই এটা প্রশ্নবিদ্ধ হতে থাকে এবং সেখানেই কিন্তু নির্বাচন কমিশনের উইকনেসটা বাড়তে থাকে মানে আপনি কি বলছেন যে সেখানে কারা কাজ করছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ফার্স্ট গুরুত্বপূর্ণ স্টেপ আইন বাংলাদেশে যে এখন আইন আছে আইনটি যথেষ্ট শক্তিশালী আছে যদি প্রয়োগ করা যায় কিন্তু যারা প্রয়োগ করবেন তাদের সেই ক্ষমতাটুকু আছে কিনা এটা হলো প্রথম সেই জন্য বলছি নিয়োগ কিভাবে করতে হবে এটা আমার মনে হয় সবচেয়ে প্রথমে শর্ট আউট করা দরকার কারণ এখানে যদি সর্বসম্মত মতে লোক একজন নিয়োগ নিয়োজিত না হন তাহলেই ইলেকশন কমিশন প্রথম থেকেই উইক হয়ে শুরু ধন্যবাদ আরও এলিমেন্ট আছে সেগুলো তো আমরা পরে ডিসকাস করবো কেন আমাদের দেশের নির্বাচন কমিশনগুলো এখন পর্যন্ত শক্তিশালী যেভাবে আপনারা মনে করেন হতে পারছেন ধন্যবাদ আপনাকে ইনা আহমেদ চৌধুরী ব্যক্তি কি বড় কথা ব্যক্তি কিছুটা তবে সবটুকু নয় এমন একটা পরিবেশ থাকা উচিত যেখানে ব্যক্তিও ইচ্ছে প্রকাশ করছেন এবং তার ইচ্ছে প্রকাশ করলে তার প্রয়োগ এর অনুকূল একটা অবস্থা রয়েছে সত্যি বলতে কি এই যে ব্যক্তি যে দুর্বল হয়ে যান এর কারণটা হচ্ছে তার পরিবেশ তাকে শক্তিশালী হওয়ার সেই সুযোগ বা প্রণদনা দিচ্ছে না তার নিজের কথা রয়েছে আপনি প্রথম বলেছেন যে তার নিয়োগের ব্যাপারে সে ব্যাপারে প্রশ্ন আছে কীভাবে নিয়োগ করছি এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে কি আবহাওয়ার ভেতরে কি রাজনৈতিক অবস্থায় কি ধরনের সরকার রয়েছে সরকার কি চাইছেন সরকার তাদের উপর কি প্রভাব ফেলতে পারেন এগুলো অনেকগুলো ফ্যাক্টার্স রয়েছে মানে আপনি এখনকার বাস্তবতা যদি আপনি বিবেচনায় নেন এখন কি করা যেতে পারে নির্বাচন করা যেতে পারে আমার কাছে মনে হয় সত্যি বলতে একটি আস্থা অনাস্থার প্রশ্ন বর্তমান যে আপনার নির্বাচন কমিশন রয়েছে এই সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই এটা দেশ জনগণের ভোটারদের আস্থা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এটা সন্দেহ নেই সুতরাং যদি ব্যর্থ হয়ে থাকেন আমি তাদের ওই গোনাগুনে আমি বিচার করতে যাচ্ছি না আমি ফলশ্রুতি দিয়ে বলছি ব্যর্থ হয়েছে সুতরাং আমার মনে হয় এখানে একটা পরিবর্তন আনা অবশ্য প্রয়োজন এখানে এবং মানে ব্যক্তির পরিবর্তনে যথেষ্ট নাকি আইন কানুনেরও কিছু ব্যবসা যে আছে যেটা যত সেগুলো যদি যথাসাধ্য প্রয়োগ করা হয় তাহলে অনেকটা থাকতে পারে বর্তমানে ধরুন এই যে পৌর যে নির্বাচন হচ্ছে অনেকগুলো আইন আইনকানুন রয়েছে খুব প্রভাব বিস্তার করা যাবে না দলের মনোনয়ন দেওয়া হবে না নির্বাচন দেওয়া হবে না আইন রয়েছে কিন্তু এগুলো সুতরাং এই যে রয়েছে এই আইনের কিন্তু ভায়োলেশন হচ্ছে যদি শক্তিশালী নির্বাচন কমিশন বলতে তিনি যা বোঝাচ্ছেন বলে আমার মনে হয় যে এই আইনগুলো তা যদি ভালোভাবে প্রয়োগ করতেন আপনার ইম্পর্টেন্স নির্বিশেষে কে কত বড় সেটা আইনটা লঙ্ঘন করলে সেটা না দেখে যদি পালন করতেন প্রথম থেকে তাহলে এই অনাস্থার অবস্থার সৃষ্টি হতো ধন্যবাদ আপনার কি নাম আহমেদ চৌধুরী এইচ টি ইমাম যে সরকারের সহযোগিতা ছাড়া কমিশনের পক্ষে নির্বাচন কমিশনের পক্ষে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করা কঠিন এটাই অনেকে বলছেন এবং একজন নির্বাচন কমিশনার একসময় বলেছিলেন যে যখন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন কমিশন ছিল যে তারা যে প্রস্তাবনা দিয়ে গেছিল বা তারা যতটুকু শক্তিশালী করতে চেয়েছিল বর্তমান সরকারের সময় এসে সেটি উল্টো পথে হাঁটা শুরু করেছে এমন কথাবার্তা আমরা শুনেছি মানে সরকার কি আসলে চায় যে এই নির্বাচন কমিশন শক্তিশালী হোক আদৌ বিষয়টা মোটেও ঠিক নয় আপনি যেভাবে বললেন আমি উদ্ধৃত করে বলছি সাহেব এখানে আছেন এবং সাখাওয়াত সাহেবের সঙ্গে আমি তো দু থেকে আমরা এই নির্বাচন নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী করা চয় সাত থেকে দু থেকে এবং দু হাজার সালে আমাদের পার্টি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেই তেইশ দফা আমরা এই প্রস্তাবনা রেখেছিলাম তৎকালীন সরকার এবং নির্বাচন কমিশনের কাছে তার মধ্যে প্রথমেই ছিল মানি আর একটি মাসল এই দুটি কেমনভাবে বন্ধ করা যায় এবং তারপরে এটি করার জন্য নির্বাচন কমিশনকে কীভাবে শক্তিশালী করা যায় তার ফলে আপনি গুণগতভাবে নির্বাচন কমিশনের শাখাত সাহেব বলতে পারবেন কতগুলো পরিবর্তন অনেক আমি তো বলবো বিশাল পরিবর্তন এসছে আরও অনেক স্কোপ আছে সেটি নিয়ে আমি বলছি না যেমন ধরুন ছবি সহ স্বচ্ছ ব্যালট বাক্স কিন্তু এই মানে মূল বিষয়টা হচ্ছে যে অনেক কিছু হয়েছে হয়তো বলে আপনি বলছেন এত কিছুর পরেও মানে মানুষের নির্বাচন কমিশনের প্রতি বিশ্বাসযোগ্যতার একটা ঘাটতি আছে বলে প্রায় অভিযোগ শোনা যায় হয়তো হয়েছে অনেক কিছু কিন্তু মানুষজন বিশ্বাস করতে পারছে না কেন এনামহমদ চৌধুরী সাহেব বলেছেন যে একটি অনাস্থার ইয়ে আছে অনাস্থাটি সেটি তার দলের অনাস্থা নাকি জনগণের অনাস্থা সেটি তো আমরা জানি না জনগণের অনাস্থা নাও হতে পারে কেননা এই যে পাঁচটি পাঁচটি যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো নির্বাচন কমি নির্বাচন হওয়ার আগে বিএনপি থেকে বলা হয়েছিল যে নির্বাচন সুষ্ঠু হবে না কিন্তু যখনই পাঁচটিতে এই নির্বাচনে দেখা গেল যে বিএনপি ও দলীয় সমর্থিত প্রার্থীরা বিজয়ী হলেন তখন তারা বললেন যে নির্বাচনটি সঠিক হয়েছে এখন এই মনোভাবটি থেকে বেরিয়ে আসতে হবে ধন্যবাদ আপনাকে যে আমি জিতলে ভালো আর আমি খারলে হারলে নির্বাচন কমিশন আপনার কাছে আপনাদের কাছে আবারও আসবে একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসে শুরুতে দ্বিতীয় সারি তৃতীয় সারিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়াটা কতটুকু স্বচ্ছ এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাকি এটা সিলেকশনের মাধ্যমে করা হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে আসবো প্যানেলে আপনার প্রশ্ন নিয়ে আবারও পেছনের সারিতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য বিগত নির্বাচন কমিশন নিয়োগের সময় যে সার্চ কমিটি করা হয়েছে সেটাকে আরও কিভাবে উন্নততর করা যায় সেই বিষয়ে সরকারের কি চিন্তা ভাবনা আছে আপনি কি মনে করেন আপনার কোনো চিন্তা ভাবনা আছে ব্যাপারে পরামর্শ এ ব্যাপারে সার্স কমিটিতে বিরোধী দলীয় সরকার দলীয় এবং সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণ থাকা উচিত আচ্ছা ধন্যবাদ আপনাকে সামনের সাথে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা সুষ্ঠু নির্বাচনের জন্য একান্ত প্রয়োজন স্যার হোসেন স্যার যে কথাটা বলেছেন যে নিয়োগ প্রক্রিয়ার বিষয়টা আমাদের অবজারভেশনও সেটাই মনে হচ্ছে যে কোনো ব্যক্তি যখন কারো কারো আশীর্বাদ পেয়ে প্রাপ্ত হয় অবশ্যই সে তার অনুগাত্য হয়ে তার কিছু কাজ করার চেষ্টা করে বিগত কিছু নির্বাচনে আমি পর্যবেক্ষণ হিসাবে দায়িত্ব পালন করে দেখেছি সেখানে মানুষ অবাধে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না তখন আমি এক প্রিজাইটিং কর্মকর্তাকে বললাম ছাড় এখানে তো অবাধে তার বাধা দেওয়া হচ্ছে ভোট দিতে পারতেছে না আর ব্যালট বাক্স নিয়ে সেখানে ভোট পিটিয়ে মারা হচ্ছে তখন বলল কি এটা উপরের নির্দেশ নির্বাচন কমিশনটা যদি স্ট্রং হয় তো উপরে নির্দেশটা কারা এবং তাদের আইডেন্টিফাই করা তাদের যথাযথ উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসা এ বিষয়টা খুবই দরকার এই ক্ষেত্রে আমার যে পরামর্শ হ্যাঁ পরামর্শটা দিয়ে আমি সেক্ষেত্রে আমার পরামর্শটা হলো যদি এরকম হয় যে সকল দল এবং সাবেক আমলাদের মাধ্যমে একটা নিয়োগ প্রক্রিয়ার একটা স্ট্রং বোর্ড গঠন করা যাদের মাধ্যমে সুষ্ঠু এবং দক্ষ লোকদেরকে নির্বাচন কমিশনে নিয়োগ প্রাপ্ত করা যায় ধন্যবাদ আপনাকে মাঝামাঝি একজন নারী হাত তুলেছেন ক্যাম্পেনিংয়ের সময় সরকারের পক্ষের কোনো মন্ত্রীরা যাতে এখানে অংশগ্রহণ না করতে পারে এটাই হচ্ছে ইলেকট্রাল কোড অফ কন্ট্রাক্টের রুল তাহলে সেখানে কেন এটা করা হয়েছে যে ক্যাম্পেনিং এর সময় তারা অংশগ্রহণ করেছে মানে আপনি মনে করছেন নির্বাচন কমিশন তার যথেষ্ট দায়িত্ব পালন করছে না সেটাই আপনার কথা ধন্যবাদ আপনাকে কাবেরি গায়েন আচ্ছা আমি এই প্রথম প্রশ্ন এবং এটা দুটো নিয়ে বলছি যে কথাটা হচ্ছিল নির্বাচন কমিশন কেন ফলপ্রসূ নয় বলে মানুষ মনে করছে বা আদৌ করছেন কি না এখন নির্বাচন কমিশন ফলপ্রসূ কি না সে বিষয়ে কিন্তু কোনো জনমত এখন পর্যন্ত আমাদের নেওয়া হয়নি সেটি কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু জনমত নেওয়ার ব্যাপার আছে যে আসলেই তারা মনে করছেন কি না যে নির্বাচন কমিশন আসলে ফলো প্রশ্ন নাম্বার ওয়ান নাম্বার টু আমি মনে করি যে নির্বাচন কমিশন আসলে শুধুমাত্র আইনি সুরক্ষা দিলেই চলে না কারণ আমাদের দেশে যে নির্বাচন কমিশন আছে আমি পড়ে এলাম সত্যি কথা আজকে ভালো করে এবং দেখলাম যে আইন দ্বারা সুরক্ষিত আছে কিন্তু যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে যখন উচ্চ আদালত রাজনৈতিক দল এবং সরকারের সমস্ত নির্বাহী যে সমস্ত সহযোগিতাগুলো পাওয়া দরকার সেই জায়গাটিতে যখন সমস্যা হয়ে যায় তখন কিন্তু আসলে নির্বাচন কমিশন কাজ করতে পারে না কাজে একজন ব্যক্তি আসলে কতদূর করতে পারবেন সেটা চাইতো গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের নির্বাচন কমিশন সংক্রান্ত যে সমস্ত গণতান্ত্রিক ইনস্টিটিউশন সমূহ সেই ইনস্টিটিউশনগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা আমি এখানে একটুখানি উদাহরণ দিই বেশি সময় নেব না আমি দেখলাম আমাদের নির্বাচন কমিশন এবং ভারতের নির্বাচন কমিশন পাশাপাশি মিলে একদম হুবহু মিলে যায় কিন্তু যেটা তারা করতে পারছেন সেখানে একদম আইনে সুস্পষ্টভাবে বলে দিচ্ছে যদি কখনো মনে হয় যে কথাটা আইনে লেখাও নেই কিন্তু যদি মনে করা হয় যে সু মানে স্বচ্ছ নির্বাচনের জন্য কোনো কোনো কিছু ব্রেক করা হচ্ছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন নিজ দায়িত্বে স্বচ্ছ নির্বাচন মানে ই করবার জন্য তারা কাজ করতে পারেন এবং যে কারণে তারা দেখা যায় যে রাজীব গান্ধীর পুত্রকে হটিয়ে দিতে পারেন যে না তুমি তোমার কোড অফ কন্ডাক্ট তুমি ব্রেক করছো এই সাহসিকতার জায়গাটি মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করার দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে আমার মনে হয় না তারা আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো যখন যারা ক্ষমতায় আসছেন তারা মনে করছেন যে তারা যখন চলে যাবেন তখন এমন কাউকে বসিয়ে রাখার জন্য যারা তাদের পক্ষ হয়ে কাজ করবেন করুন বা না করুন তারা এটা মনে করছে ধন্যবাদ আপনাকে এই জায়গাটি আমার কাছে সবচেয়ে সমস্যার জায়গা একজন দর্শকের মতামত নেই জি শেষের দিকে একজন টি শার্ট পরা আপনি আসলে আমাদের দেশে মনে হচ্ছে বিড়ালের গলায় ঘণ্টা বাদ বেঁকে এরকম অবস্থা একটা সৃষ্টি হয়েছে যেখানে গণভবনে বসে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করে সেখানে নির্বাচন কমিশনের কিভাবে সাহস পায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটা আমার কাছে বোধগম্য মনে হয় না ধন্যবাদ আপনাকে কতক্ষণ শক্তিশালী না করবে নির্বাচন কমিশনকে যে না প্রধানমন্ত্রী উপরে কথা বলার ক্ষমতা না রাখবে ততক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন মনে হয় সম্ভব নয় আচ্ছা ধন্যবাদ আপনাকে আরেকজন নারী হাত তুলেছেন মাঝখানে প্রচারণার মধ্যে দেখা গেছে যে কোন কোন দলকে হচ্ছে মাইকিং বা হচ্ছে পোস্টার দিয়ে প্রচারণাটা করা হচ্ছে কিন্তু আবার মানে কোন কোন দলের ক্ষেত্রে সেটা করা হচ্ছে না এটা কেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সাখাহত হোসেন কাবেরিকায়ন কথা বলছিলেন যে ভারতীয় নির্বাচন কমিশন উদাহরণ দিয়ে যে বাংলাদেশে এখানে অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করা হয় ওভারলুক করা হয় কোনো কিছু ঘটে যাচ্ছে চোখের সামনে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না একজন দর্শকও সেটা বললেন আসলে কেন হয় এরকম আমি একটা মাহজুদ্দের ওল্ড ম্যাক্সিমাম সবাই জানেন ইট ইজ ম্যান বিহাইন্ড দ্য গান নট দ্য গান কাবেরী গায়েন বলেছেন আমি কাবেরী গায়নকে নিশ্চয়ই উনি জানেন বাংলাদেশের কনস্টিটিউশনে নির্বাচনী বিষয়ক যেটা আছে সেটা কয়েকটি পার্টের কয়েকটি আর্টিকেলে থাকলেও ইন্ডিয়াতে থ্রি টোয়েন্টি ফোর থ্রি টোয়েন্টি ফোর অধিকতর ব্যাখ্যার কথা আপনি বললেন এক্স্যাক্টলি দ্য সেম ব্যাখ্যা কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টের আছে এবং ওয়ান ওয়ান নাইন অফ আর্টিকেল বাংলাদেশ কনস্টিটিউশন গিভস ইস এ পাওয়ার টু ইলেকশন কমিশন এখন বিষয়টা হলো ম্যান বিহাইন্ড দি গান আমি যদি আমার পা কাঁপকটা চালাবে হ্যাঁ আমার পা যদি কাঁপতে থাকে আমার পাশে রাজনৈতিক উপদেশ থেকে দেখে তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট আমি যদি ওনাকে এটা না বলতে পারি যে আপনি এই কাজটা করছেন দৃশ্য সঠিক নয় আই এম শিওর ওনাকে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি একবার বললে কিন্তু ওনারা ওই পথে যান নেই এখানে বিষয়গুলো অনেকগুলো হচ্ছে যেটা বললো যে ম্যান বিহাইন্ড দি গান যে জন্য বলছি ইলেকশন কমিশনকে যদি শক্তিশালী করতে হয় সবাই বলে কিন্তু কথাগুলো কেউ এক্সপ্লেন করে না প্রথম হচ্ছে নিয়োগ পদ্ধতি আপনি কাকে দিচ্ছেন যে সেটা একবার বলেছেন আমি দ্বিতীয় কথা বলছি আইনে কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা অনেকগুলো সুপারিশ রেখে আসছিলাম সেগুলো আনফর্চুনেটলি হয় সরকারের কাছে যায়নি অথবা সরকারের বাস্তবায়ন করেছে আমার মনে হয় না যে কোনোটাও আসছে মডার্নাইজেশন আমরা মডার্নাইজেশন করতে চেয়েছিলাম ইভিএম পদ্ধতি আনতে চেয়েছিলাম এবং বিশ্বের সব জায়গায় ইভিএম পদ্ধতি চলে আসছে আমরা প্রথমে দেখলাম যে আমাদের তৎকালীন বিরোধী দলের একটা হইচই শুরু হলো তারপর সরকারও চুপ মেরে গেল এখন পর্যন্ত সরকার বা ইলেকশন কমিশন এই বিষয়ে কোনো কথা বলছেন না রাজনৈতিক সংস্কৃতি যদি এটা চেঞ্জ না হয় তাহলে আপনি যত শক্তিশালী কথা বলেন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই এক্সাম্পলটা হলো কোনো কোনো মন্ত্রী মহোদয় যে সমস্ত কথা বলেছেন দ্যাট ইজ ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স অফ ইন ইলেকশন কমিশন একজন পুলিশ প্রধান যদি বলেন বেরোলে আমি ধরবো তিনি ধরতেই পারেন কিন্তু বেরোলেই ধরবো এই সময় যখন শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে দ্যাট ইজ ইন্টারফিয়ারেন্স ইন ইলেকশন কমিশন ধন্যবাদ আপনাকে আমি একটু শেষ করি কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট লেট পিপুল নো ইলেকশন কমিশনের কোনো কার্যক্রমে যদি কেউ মৌখিক অথবা ফিজিক্যালি হস্তক্ষেপ করেন দ্যাট ইলেকশন কমিশন ক্যানট ডেলিভার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এটা আমার কথা নয় এটা যারা ইলেকশন নিয়ে কাজ করেন যারা যারা ইলেকশন নিয়ে ফিলোসফার তারাই বলছেন ধন্যবাদ এখানে বারবার আমরা দেখছি যে যেইটা নির্বাচন কমিশনের কথা বলার কথা সেটা নির্বাচন কমিশন কথা না বলে সরকারের পক্ষ থেকে কথা বলে ধন্যবাদ আমি তো দেখতে পাচ্ছি যে বিষয়ে কথাবার্তা হয়েছে এবং যথেষ্ট এর মধ্যেই মাত্র সেদিনই মতো গত পরশু কি তার আগের দিন আমাদের এই দক্ষিণের যে মেয়র পদপ্রার্থী সাইদ খোকন তাকে লিখিতভাবে চিঠি দেওয়া ইলেকশন কমিশন থেকে নির্বাচনী যদিও তিনি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন এবং সেই সময়ে নামাজের সময় তারা সকলে একত্রিত হয়েছিলেন কিন্তু সেটিকেও নির্বাচন কমিশন রেহাই দেননি তারা তার কাছ থেকে কৈফিয়ত চেয়েছেন কৈফিয়ত তিনি দিয়েছেন তারা গ্রহণ করেছেন আবার তিনজন চট্টগ্রামে আমাদের একজন একজন সিনিয়র মন্ত্রী এবং সঙ্গে সঙ্গে দুজন প্রতিমন্ত্রী তাদেরকেও ইলেকশন কমিশন থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে এগুলো সেই ওয়ার্নিং তারা মেনে নিয়েছেন এবং সঙ্গে সময়ের পরে আর তার পূর্ণ নবৃতি হয়নি এই যে কাবেরিแกণ বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো অনেক কথা বলে কিন্তু আসলে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চায় না সাকাহাত হোসেন বললেন যে ওনারা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য কিছু প্রস্তাবনা দিয়ে এসেছিলেন ওনার যে তো দিয়েছিলেন তাহলে আমাকে একটু সময় দিন আমি বলি খুব সংক্ষেপে সেগুলো হ্যাঁ সংক্ষেপেই তবু প্রথম কথা হলো আমি যেটা মনে করি সব সময় আমি বিশ্বাস করি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হলে তার ক্ষমতায়ন করতে হলে সবচেয়ে প্রথম দরকার তার আর্থিক অর্থনৈতিক স্বাধীনতা যে কাজটি আমাদের সরকার দু সালে এসে আইন করে করে দিয়েছেন যে এখন আর নির্বাচন কমিশনকে অর্থের জন্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে অথবা সরকারের কাছে যেতে হয় না এরপরে দ্বিতীয়টি হলো নির্বাচন কমিশনের একটি বড় দুর্বলতা ছিল যে নিজস্ব কর্মকর্তা ছিল না এই কাজটিও আমরা করেছি আইন করে যে নির্বাচন কমিশন এখন নিজস্ব তার কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতে পারবেন সম্পূর্ণ ক্ষমতা তার এক্তিয়ার তার তার ফলে দেখুন ধরুন রিটার্নিং অফিসার আগে প্রশাসন থেকে নেওয়া হতো এখন কিন্তু তাহলে নির্বাচন কমিশনের এখন নির্বাচন কমিশনের কর্মকর্তারা করছে ধন্যবাদ এবং এনআ এর সাথে আরো কয়েকটা কতক্ষণ সংক্ষেপে বলি ইভিএম এর কথাটি শাখাবাদ সাহেব বললেন আমি উনি জেনে সুখী খুশি হবেন যে ইভিএম এর কাজটি মাঝখানে থেমেছিল এখন অনেকটা আবার এগিয়ে এসছে এবং মডার্নাইজেশনের জন্য এখন প্রত্যেকটি ইলেকট্রিক বুথে যেখানে যেখানে সম্ভব বুথের মধ্যে আপনার ক্লোজ সার্কিট ক্যামেরা এবং সেই সঙ্গে অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসেস বসানো হচ্ছে বায়োমেট্রিকের কথা বলছে বায়োমেট্রিক আপনার সিস্টেম দা করা হচ্ছে যাতে করে ওই আঙুলের ছাপে করে একজন এক ব্যক্তি আর দুই জায়গায় যেতে পারবেন না এবং আপনার ইয়েতে যেটি সবচেয়ে বড় যে মানে বুঝতে পেরেছে আপনার কথা আপনি আধুনিকায়নের কথা বলছেন ডিজিটালাইজেশনের কথা বলছেন এগুলোকে আস্থা বাড়াবে নির্বাচন কমিশনের উপর খুব সংক্ষিপ্ত জিনিস দুই একটা দায়সারা চিঠি এটা দিয়ে দেয় যে মায়ের যে রিপ্লিমেন্ট করে বা চিঠি দিয়ে এটা কোনো কাজ হলো না কাজ হল ইফেক্টিভ কাজ করতে হয় আমরা যে এমনি দিন শেষ হয়ে গেল ধরুন বিল বোর্ডে অনেক বড় বড় বিল বোর্ড এখানে ছিল রিমুভ করা হয়নি যেদিন রিমুভ করার কথা সেদিনও রিমুভ করা হয়নি অ্যাকশন কিছু দেওয়া হয়নি মাননীয় একজন মন্ত্রী বলেছে যে কোনো উপায়ে আমাদের নির্বাচন জিততেই হবে যে বেশ কিছু নির্বাচন শক্তিশালী করার জন্য সেটা কি আপনাদেরকে কোনো আস্থা দেবে সরকারের সাথে তো আমরা প্রথমেই বলেছি যে নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা এমনি আছে ইধনের ক্ষমতাও রয়েছে তারা মোটেই এপ্লাই করছেন না অ্যাপ্লাই করার ব্যক্তির কথার প্রশ্ন আছে পরিবেশের প্রশ্ন আছে আনুকূলের প্রশ্ন আছে এবং সরকার কি ভাবেন না ভাবেন এটারও প্রশ্ন আছে ধন্যবাদ যার জন্য তারা এটা করছেন না এবং প্রশ্ন উঠেছে তারা করছেন কি না এর কোনো মতামত দেওয়া হয়নি কেউ বলছেন আমাদের কি করার কোনো সুযোগ আছে ধন্যবাদ খবর দিন এবং আপনি খবর পেয়ে যাবেন যে নির্বাচন কমিশনের কাণ্ড কারখানা এগুলো গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং এটাকে এর উপর কার আস্থা আছে ধন্যবাদ আপনাদের আসবো কাছে আমি দর্শক এবং শ্রোতাদের জানিয়ে রাখি এই অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট বিবিসি বাংলা ডট কমে আপনার মতামত দিতে পারবেন আর ফেসবুক যারা ব্যবহার করছেন ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেবার সুযোগ আছে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে বিরতির পর আমরা ফিরে এলাম পরের প্রশ্নে যাব এবারে পরের প্রশ্ন করবেন আল আমার প্রশ্ন হচ্ছে সংবিধান মোতাবেক যদি আগামী জাতীয় নির্বাচনগুলো রাজনৈতিক সরকারের অধীনেই হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কি সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন সরকারের সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো উচিত ধন্যবাদ আপনাকে এই কথাটি এর আগেও একবার উঠেছিল দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে পত্রপত্রিকা আমরা দেখেছিলাম সেই প্রেক্ষাপটেই কথা ইনাম আহমেদ চৌধুরী আমার কাছে তো মনে যে আমাদের টেস্টটা কি টেস্টটা হচ্ছে এটা পার্টিসিপেটারি নির্বাচন হতে হবে যোগ্যতা হতে হবে যদি এটাকে অংশদারিত্বমূলক হয় অংশদারিত্ব এনশিওর করার জন্য এটা নিশ্চিত বিধান করার জন্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা অদস্বীকার্য যে বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কনস্টিটিউশন যে ক্ষমতা রয়েছে এটা অনেক অনেক ক্ষমতা এবং তার ওখানে যারা মন্ত্রী মহোদয় সম্মানিত মন্ত্রী মহোদয় বর্গ আছেন তারা নিয়ন্ত্রণাধীন রয়েছেন তো এই অবস্থায় তারা নিজস্ব দায়িত্ব পালন করতে পারবেন কি ইচ্ছমতো হিসাবে বিরাট প্রশ্ন থেকে যায় দ্বিতীয় যেটা প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে যে একটা অবস্থা সৃষ্টি করতে হবে যেখানে প্রত্যেকটি দল বিশেষ করে বড় দলগুলো যাতে অংশগ্রহণ করার একটা সুযোগ পাচ্ছে এবং তারা গ্রহণ করে এগিয়ে আসছে এটা কিন্তু দিস ইজ দ্য টেস্ট এই টেস্টের যদি দেখতে আপনি যে চারটে নিয়ন্ত্রিত চারটে নির্বাচন হয়েছিল যেখানে উনিশশো একানব্বই সন থেকে সেখানে নির্বাচন দলগুলো অংশগ্রহণ করেছে এবং মোরলে এটা গ্রহণযোগ্য নির্বাচন বিবেচিত হয়েছিল আমাদের ওই ধরনের নির্বাচন করতে হবে যেখানে অধিকাংশ সাংসদ একটি নির্বাচিত থাকবেন এরকম নির্বাচন একটি প্রশ্ন যে আপনাদের দলের দিক থেকে এখন মূল দাবিটা কি আমি সর্বশেষ আপনাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার যে বক্তব্যটি দেখলাম কিংবা পড়লাম সেখানে তিনি তত্ত্বাবধায়ক সরকার এই শব্দ শব্দযুগল ব্যবহার করেননি তিনি বারবারই বলেছেন নির্বাচনকালীন সরকার বিএনপি কি তাদের সেই দাবি থেকে এখন সরে এসেছে দাবি থেকে সরে আসা ঠিক এটা আমি বলবো না আমি বলবো যে যেটা বলা হচ্ছে যে আমরা একটা যেটা আমি বললাম গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা চাই যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে নির্ভয় নির্বিধায় নির্ভীভাবে এটাই শুধু কেয়ারটেকার হোক তাকে কী দামি দেবেন অন্তর্বর্তীকালীন বলেন বা অন্য কোনো নাম দিতে চান তাতে কোনো অসুবিধা নেই যে কোনো নাম আপনি দিন শুধু এনশিওর করুন যে সবাই যাতে সমান দায়িত্ব নিয়ে অংশগ্রহণ করতে পারে এবং নির্বিপায় বিচরণ করতে পারে বর্তমান প্রধানমন্ত্রীকে রেখেও যদি নির্বাচন হয় তাতে কোনো আপত্তি নেই আমি তো বললামই আপনাকে প্রধানমন্ত্রী যে যে প্রশ্ন হয়েছে যে ক্ষমতা খর্ব করা কিংবা আপনার ক্ষমতা সমতায় বিধান করা বিভিন্ন উপায় হতে হবে এটা আলোচনার প্রশ্ন আর আসল মোদ্দা কথা হচ্ছে ওটাকে এনশিওর করতে হবে যে আমি এটা একদলীয় এক পেশে এটা একপক্ষীয় যেটা হতো ধন্যবাদ আপনি এটা করতে হবে সবাই জন্য সমান আপনি দেখেন ইন্টারিম গভর্নমেন্ট ছিল ইন্ডিয়াতে নাইনটিন ফোরটি সেভেনে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন তাদের ইন্টারিম গভর্নমেন্টের কী ধরনের স্ট্রাকচার ছিল কী ধরনের তারা ফিনান্স মিস্টার একজন ছিলেন হোম মিনিস্টার একজন ছিলেন তারা কীভাবে কাজ চালিয়ে গিয়েছিলেন তো আপনার ক্ষমতার বিধান করে সেটা অনেক রকম ফর্মুলা আছে সংলাপের মানই তো হচ্ছে এটা যে সংলাপের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এটা গ্রহ সর্বগ্রহণযোগ্য এটা নির্বাচন পদ্ধতি করুন যেখানে আমি আপনি সবাই সম্পূর্ণ নির্ভয় নির্ভয়ভাবে অংশগ্রহণ ধন্যবাদ আচ্ছা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা এমন একটি পরিস্থিতিতে এই দেশটাকে আমরা দেখলাম যে নির্বাচন প্রশ্নে সেটি হচ্ছে সবচাইতে ভালো যে ব্যবস্থাটি আমরা মনে করেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সেই ব্যবস্থার ভিতরেও যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের প্রথম প্রাথেকে কেউ বলেছেন সূক্ষ্মচুপি হয়েছে তারপরে যেটি হয়েছে তারা বলেছেন ভরাডুবি মানে অনেক বেশি কারচুপি হয়েছে এখন পর্যন্ত কিন্তু কেউ বলেননি যে কোন তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনও আসলে সুষ্ঠু হয়েছে এটা কিন্তু কেউ দাবি করছে না যারা পরাজিত হয়েছেন তারা বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ভালোভাবে কাজ করেনি এবং আমরা লাস্ট যেটা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের মতন একটি ব্যবস্থাও দুই হাজার ছয় সালে এসে আমরা দেখলাম সেই সময় যারা ক্ষমতাসীন ছিলেন তারা এখানে ক্ষমতা কুক্ষতা করবার জন্য যে ব্যবস্থা করতে গিয়েছিলেন তার ফলাফল হল জাতিকে দুটি বছর আমরা দেখেছি যে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের পারি দিতে হয়েছে এখনকার সংবিধান অনুযায়ী হলে সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমালে কি এখানে নির্বাচনে সব দল আস্থা পাবে মনে হয় যে কতটুকু কমালে কতটুকু বাড়ালে হবে এই বিষয়ে কেউ কোনো নিশ্চয়তা দিতে পারবে না আমার কাছে মনে হয় দুই পক্ষকেই আসলে তারা রাজনীতিকে তাদের সদিচ্ছার ইচ্ছার জায়গাটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি কারণ আপনি যে সিস্টেমই করেন না কেন দেখা যাচ্ছে আমার বাংলাদেশে এসে সেই সিস্টেমটি কার্যকর থাকতে পারছে না কারণ আমরা কোনো না কোনোভাবে চিরকাল ক্ষমতায় আপনি বলছেন যে যদি এখানে এখনকার সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয় সেখানে যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনা হয় নির্বাহী ক্ষমতা তা তো এটা কোনো কাজে দেবে না আমি ঠিক জানি না হয়তো কোনো একটি পথ বের হয়ে যাবে যে পথ থেকে আবার এই জিনিসটাকে হয়তো বা যেভাবে আমরা মনে করছি নাও হতে পারে যেটা উনি বললেন যে একটি কার্যকর নির্বাচন আমাদের দরকার এখন দুই পক্ষকে আসলে যথেষ্ট হয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর একটা দেশ স্বাধীন হয়েছে দুই পক্ষকে এনা আমার ছোটবেলায় আমার মনে আছে আমার স্মৃতি হচ্ছে হ্যাঁ ভোট না একটি আমি শুনেছি আমার বাবার কোলে বসে যে একটি বাক্স ধানের খেতে পড়ে আছে আর একটি কোথায় পড়ে আছে সেইখান থেকে শুরু করে আমাদের নাম থাকতো না সেইখান থেকে শুরু করে আমরা টিপশু দিয়ে আসতে পারলাম আস্তে আস্তে ভালো হচ্ছে এখন আমাদের শুধু দরকার বাকিটুকু করা ধন্যবাদ আপনাকে দর্শকদের কাছে যাই আবারও সর্বশেষ শাড়িতে আমার মনে হয় দুটো জিনিস করা যেতে পারে প্রথমত সকল দলের অংশগ্রহণে একটা মানে সুষ্ঠু সংলাপ হতে হবে এবং সংলাপের মাধ্যমে নির্বাচন একটা আস্থা নিয়ে আসতে হবে আসলে এর মাধ্যমেই একটা সমাধানে আসতে পারে আর দ্বিতীয় বিষয়টা হলো যে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সংবিধান সংশোধন করে সেই ব্যবস্থাটা চালু করতে হবে এবং প্রধানমন্ত্রীর পদের মেয়াদ হবে চার বছর এই দর্শক যে প্রশ্নটা করেছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কি কমিয়ে আনা যায় উচিত নির্বাচনকালীন সরকারের সময় হ্যাঁ নির্বাচনকালীন সরকার সময় আসলে কমিয়ে আনার মানে আনলে মনে খুব বেশি সমাধান হবে এখানে বিষয়টা হলো যে সকল দলের অংশগ্রহণ একটা সংলাপ দরকার এবং সংলাপের মাধ্যমে একটা পথ বের করতে হবে ধন্যবাদ আপনাকে সামনের সারিতে আমার মনে হয় যে আমি যদি কোনো দলের প্রধানমন্ত্রী হই আমি চাইবো অবশ্যই যে আমার দল ক্ষমতায় যান তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কম বেশি করলে বোধ হয় ভালো হবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে দ্বিতীয় সারিতে আরেকজন আসলে নির্বাচন করবে নির্বাচন কমিশন আর মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন সরকার প্রধান সরকার নির্বাচন করেন না নির্বাচন করে নির্বাচন কমিশন যদি আমরা বাস্তবতা কি বলে নির্বাচন না বাস্তবতাই তো আমরা সেই জায়গায় ফিরে আসতে চাচ্ছি সংস্কার কেন প্রয়োজন সংস্কার দরকার হচ্ছে কেন সংস্কার করে শুধু যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমালেই আমার নির্বাচন ভালো হয়ে যাবে তা তো বলা যাবে না সেখানে তখন আবার অন্য মাসেল শক্তি কাজ করবে যার ফলে আমি মনে করি নির্বাচন কমিশনেরই দায়িত্ব যে প্রধানমন্ত্রীকে তারাই নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশনকে সেই ধরনের ক্ষমতা দিয়েই নির্বাচন ইয়ে করা উচিত ধন্যবাদ এ বিষয় নিয়ে কথা হয়েছে নির্বাচন কমিশন শক্তিশালী করা নিয়ে যাই হোক এমসা সাক হোসেন প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার বিষয়ে কথা হচ্ছিল প্রথমে আমি একটু এক মিনিট নেব আধা মিনিট নেব ম্যাম যেগুলো বললেন এটা আমি আমি আজ ইলেকশন কমিশনের ওয়েলকাম করি এবং ওনার আমাদের সময় দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমি বলতে পারি প্রচুর সহযোগিতা এই তৎকালীন সরকার করেছিলেন যে কারণে আমরা ইলেকশন কমিশনের চল্লিশ বছর পরে আমরা মিডিয়া আমরা নিজেদের অফিস করতে পেরেছি এবং এবং সেন্ট্রাল অফিস তৈরি হচ্ছে সেই জন্য আমি ধন্যবাদ জানাবো ডেফিনেটলি যে কথাটি বলা হচ্ছে এটা কিন্তু এটা আমাদের একটা একটা রেকমেন্ডেশন ছিল ভারতে যখন নির্বাচন শিডিউল ডিক্লেয়ার করা হয় তখন নির্বাচন কমিশন বিকামস ইন্টারিম গভর্নমেন্ট সেখানে প্রত্যেকটি সরকারের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর গতিবিধি নিয়ন্ত্রণ করে ইলেকশন কমিশন যেটা আপনারা দেখেছেন আমি এত বলতে চাই না আপনারা শুনেছেন আমরা রেকমেন্ডেশন করেছিলাম যে যে ধরনের সরকারই থাকুক ইলেকশন কমিশন ওই সময় মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে অল দি মিনিস্ট্রি মানে এর মানে এই নয় যে মিনিস্ট্রি পরিচালনা করবে ন মিনিস্ট্রির কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ গ্রহণ করে ইলেকশন কমিশনের একটা ছাড় নেওয়ার আবশ্যকতা বি দেয়ার যেটা ইন্ডিয়াতে আছে ভারতে আছে যেই কারণে ভারতের নির্বাচন কমিশনকে আপনারা যেটা বলছেন শক্তিশালী এই একটা কারণ যদি প্রধানমন্ত্রী ওখানেও প্রধানমন্ত্রীর কিছু কার্যক্রম কিন্তু যদিও লিখিত নাই টার্মস অফ রেফারেন্সে কিছু আছে সেখানে কিছু কিছু পরিবর্তন আছে যে প্রধানমন্ত্রী কি করতে পারেন আমাদের দেশে মুশকিলটা হলো যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে যখন আমরা পার্লামেন্টারি সিস্টেমে যাই তখন বলা হয়েছে রিড প্রাইম মিনিস্টার ইনস্টেড অফ প্রেসিডেন্ট তারপরে সকল ক্ষমতা প্রাইম মিনিস্টারের হাতে আছে যদি ইলেকশন কমিশনকে আপনি শক্তিশালী করতে চান তাহলে ইলেকশন কমিশনকে হ্যাজ টু ফলো যেভাবে ভারতে মানে এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমলো কি কমল না কমলো কি নয় এখানে এখানে ইলেকশন কমিশন বি সুপার ইম্পোজড ইন্টারিম গভর্নমেন্ট বলেন আপনি কেয়ার টাকা সরকার বলেন যাই বলেন ইলেকশন কমিশন অ্যাট দ্যাট টাইম মাস্ট ডিক্টেড টু দ্য গভর্নমেন্ট এইটা করতে পারবেন এটা করতে পারবেন না এই হবে এই হবে না ধন্যবাদ আপনাকে সেই ধরনের কিছু আলোচনা আমার মনে হয় প্রয়োজন আমি কুইকলি আর আরও বলছি জুডিশিয়ারি যেটা ভারতের ইলেকশন কমিশন সম্বন্ধে বলছে সবচেয়ে বড় সহায়ক আমাদের এখানে জুডিশিয়ারি এখন পর্যন্ত সেই রকম রোলে আসেনি জুডিশিয়ারি হচ্ছে ইলেকশন কমিশনের পিছনের সবচেয়ে বড় শক্তি নট দি গভর্নমেন্ট তো এটা কিন্তু আমরা আমাদের দেশে এখন পর্যন্ত সেটা ধন্যবাদ আপনাকে এইচ এই প্রসঙ্গে আসার আগে আমি একটি কথা খুব অত্যন্ত দ্রুত বলে যাব এর আগে কথা উঠেছিল যে আমাদের এইবারে এই বছরবারেই প্রথম নির্বাচন কমিশন একটি সার্চ কমিটির মাধ্যমে করা হয়েছে এবং এই সার্চ কমিটিটি করা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানুর রহমান সাহেব রহমান সাহেবের আমলে এবং তখন সমস্ত দলগুলো এক গিয়ে ডায়ালগ করে তারা তারাই বলেছিলেন যে সার্চ কমিটি করা হোক তাদের সুপারিশ অনুযায়ী সার্চ কমিটি করে সেই সার্চ কমিটির যে সুপারিশ করেছিলেন তার মাধ্যমে করা হচ্ছে এটা একটু বিরাট পদক্ষেপ আচ্ছা আর দ্বিতীয়ত হলো যে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার ব্যাপারে এখানে আমার কিছু কিছু জিনিস আবার একটু হাস্যকর মনে হচ্ছে মানে এই জন্য যে প্রধানমন্ত্রী ক্ষমতা খর্ব করে আপনি কাকে দেবেন যাকে দেবেন তিনি তো আবার প্রধানমন্ত্রীর মতোই কাজ করবেন এক দ্বিতীয়ত হল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে সশস্ত্র বাহিনীর দায়িত্ব তার উপরে এখন সশস্ত্র বাহিনী সম্পর্কে আপনি কি দেবেন যে ইলেকশন কমিশন এই সম্পর্কে তারা খবরদারি করুক তা তো করবেন কতগুলো জিনিস আছে আর আপনি যেটা বললেন আপনি ওই কথাতে বলছি আমরা ভারত থেকে কিন্তু প্রচুর অনেক কিছু শিক্ষণ নিয়েছি শুধু ভারত নয় ভারত অস্ট্রেলিয়া কানাডা অনেক জায়গা থেকে ইলেকশন কমিশনের সঙ্গে আমরা অনবরত ডায়ালগ করে করে এবং এখন একটা পর্যায়ে চলে এসছে যে বর্তমান ইলেকশন কমিশনের যে কোড অফ কন্ডাক্ট এখন দেখুন আপনার তাহলে সাধারণ নির্বাচনের জন্য মানে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর এই যে কথাটা উনি প্রশ্নটা তুলেছেন এটা কি তাহলে বাস্তবসম্মত নয় না আমি মনে করি না এটি বাস্তবসম্মত তবে যে কথাটি আসল প্রয়োজনীয় সেটি হলো যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন যদি সমস্ত তাকে যদি সরকার সর্বতোভাবে সাহায্য করেন সংবিধানে যেটা আছে আমি মনে করি সরকারের জন্য এটি ম্যান্ডেটরি অবশ্য কর্তব্য সরকার যদি সেই সমস্ত কাজগুলো করে দেন সরকার যদি সহায়ক হন এবং তার সঙ্গে উনি যে বললেন আরেকটি কথা আমি তার সঙ্গে একমত জুডিশিয়ারি যদি তার কাজটি ঠিক মতো প্রতিপালন করেন তাহলে জুডিশিয়ারি সরকার মিলে এই ইলেকশন কমিশনই আসল কাজ ধন্যবাদ দুটো জিনিস আছে কিন্তু নির্বাচন কমিশন আরেকটা হচ্ছে নির্বাচন পদ্ধতি

করা হচ্ছে। প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ ইউটিউবে আপলোড করা হয় আরেকটি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে বিরতির পর আমরা ফিরে এলাম পরের প্রশ্নে যাচ্ছি এবারে পরের প্রশ্ন করবেন মৌদুদ আহমদ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাত অনুসারে জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন বন্টনের পদ্ধতি বাংলাদেশেও চালু করা উচিত কিনা ধন্যবাদ আপনাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছেন যে পরিমাণ ভোট পাবে সে পরিমাণ আসন হবে সংসদে কারণ বিগত অনেক নির্বাচনে দেখা গেছে যে ভোট পেয়েছে অনেক বেশি কিন্তু আসন পেয়েছে কম সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে বিএনপির ক্ষেত্রেও হয়েছে যাই হোক সেই প্রেক্ষাপটে চালু করা যায় অনেকেই এই দাবি ধরেই করছেন হ্যাঁ এ বিষয়ে আমরাও কিছু কিছু লেখাপড়া করেছি অন্যের সঙ্গে আলোচনা করেছি তবে আমার মনে হয় প্রফেশনাল সিস্টেমটি চালু করতে হলে আপনার যে পারিপার্শ্বিক যে অবস্থান দরকার এবং সহনশীলতা দরকার এবং যে সমস্ত দেশে আছে সুইজারল্যান্ডে আছে জার্মানিতে আছে ফ্রান্সে আছে এখন এটা তো নেপালে এখন এটা করতে হলে এ সম্পর্কে আমার মনে হয় পূর্ণাঙ্গ আলোচনা দরকার আপনি হঠাৎ করে প্রস্তাব করলেন এটা করা যাবে আলোচনা শুরু করা যায় আপনার মনে হয় হ্যাঁ নিশ্চয়ই আলোচনা শুরু করা যায় এবং এই পদ্ধতিটি একেবারে খারাপ নয় ভালো বলেই অনেকে গ্রহণ করেছেন কাজে আমি মনে করি এ সম্পর্কে আলোচনা করা যেতে পারে আর একটি কথা আমি এই আপনি সুযোগ যখন দিলেন বলতে ভুলে যাই যে ভুলে গেছিলাম আগে এই যে মডার্নাইজেশন এবং ইলেকশন পদ্ধতির যে যে সমস্ত কার্যক্রম তারা এই সাগাত হোসেন সাহেবরা যখন শুরু করেছিলেন সেগুলোতে আমরা যে সমর্থন দিয়েছিলাম সেখানে ওই সময় কিন্তু ইভিএম চালুর কথার জন্য চালু করা শুরু হয়েছিল ইলেকট্রনিক ভোটিং ভোটিং মিস্টেক সিস্টেম এবং সেখানে এনার আমাদের বন্ধুবার এনাম চৌধুরী সাহেব কিছু মনে করবেন না আপনার নেত্রী তখন বলেছিলেন ইভিএম হলে আমরা কোনো নির্বাচন হতে দেব না

ব্যবস্থা করা হয় যে সাপ্রেশন এবং অপারেশন অব অপোজিশন পার্টিস করা হয় এবং তৃতীয়পক্ষে যেটার সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হয় যে এর যে ফ্রুটসগুলো ফলাফলগুলো আমি ভাগা ভাগাভাগি করে নেবো ক্লায়েন্টেস্ট ইয়েটা আমাদের দেশে আরও বিশেষ করে কারণ প্রধান রাজনৈতিক দলগুলোর ভেতরে আদর্শগত বা নীতিগত পার্থক্য তেমন আমরা কিছু দেখতে পাবো না পাচ্ছি না সে জন্যই হচ্ছে যে প্রপোশন রিপ্রেজেন্টেশনের একটা সুবিধা হচ্ছে যে সুবিধা হবে এই তিনটে জিনিস অনুপস্থিত থাকবে আমার কাছে মনে হয় কিন্তু যেটা বন্ধুপুর তফিক যেটা বলতে সেটা রেস্ট কি বলছে আমাদের দেশে কিন্তু এটা বেশি প্রয়োজন বিকজ অফ দিস দ্যার কারণ অন্য জায়গায় কিন্তু উইদার ইট টল এভাবে হয় না তারা প্রতিপক্ষকে সুযোগ দেয় আমরা কিন্তু প্রতিপক্ষকে সুযোগ দিতে চাই দেখা যাচ্ছে মানে বিএনপি এবং আওয়ামী লীগ এই ব্যাপারটা নিয়ে খুব একটা বিরোধিতা নাই ব্যাপারটা এরকম মানে আলোচনা করা যায় এই বিষয়টা নিয়ে ইমপ্লিমেন্ট করা যায় আপনার তেত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট ভোট পাচ্ছে এক দল তারপর পেয়ে যাওয়ার পরেও তার কিন্তু কোনো সে থাকছে না সে বয়কট করা ছাড়া তার কোনো রুল ধন্যবাদ আপনাকে এম সাখাওয়াত হোসেন এটা যদি হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে কি না আমি এটা এই কথা আগে একটা সেকেন্ড আমি একটা কথা বলতে চাই সার্চ কমিটির কথা বলেছেন দ্যাট ওয়াজ হাফ ডান সার্চ কমিটি আমরা একটা আইনের খসড়া তৈরি করে দিয়ে আসছিলাম প্রপার সার্চ কমিটির আমার মনে হয় যে মাননীয় উপদেষ্টা যদি আবার এটা দেখেন আইনটা তাহলে দেখতে পারবেন আপনারা এই আইনটা করতে পারেন ইভিএম এর কথা খুব কুইকলি বলছি এটা আনফর্চুনেট যেহেতু ইভিএমটা আমরা তৈরি করছিলাম প্রধানমন্ত্রী হঠাৎ করে বলে ফেলাতে তৎকালীন বিরোধী দলীয় এটাকে মনে করলেন যে আমরা যেহেতু প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন বিরোধী দলটা বর্জন এক্স্যাক্টলি তাছাড়া আর কোনো কোনো কারণের সঙ্গে আসেন প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এই কথাটি আমরা যখন আলোচনা করি বড় দলগুলোর সাথে তখন কিন্তু এটা উঠিয়েছিলাম তখন পারলে আমাদেরকে শুট ডাউন করে ফেলে দেয় আর প্রপোশনাল রিপ্রেজেন্টেশন একটা উপায় যেখানে আপনি এই দুই দল বা দ্বিদলীয় সিস্টেম থেকে বেরোতে পারেন ছোট ছোট দলগুলো যারা সারা জীবন রাজনীতি করে আসছে তাদের কোনো রিপ্রেজেন্টেশন হয় না আমি একটা এক্সাম্পল দিই একটা এক্সাম্পল দিলাম হাতে সময় খুবই কম ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছিলো টু থাউজেন্ড এইটে আওয়ামী লীগ থার্টি থ্রি পার্সেন্ট পেয়েছিলো বিএনপির সেভেন পার্সেন্ট জাতীয় পার্টি সাতাশটি সিট বিএনপি তেত্রিশটি সিট তার মানে প্রপোশন রিপ্রেজেন্টেশন যদি হয় তাহলে বিএনপি গেটস অ্যাবাউট ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ থার্টিন সিটস এবং আওয়ামী লীগের সিট আরও কমে আসে তো প্রপোশন রিপ্রেজেন্টেশন ইজ ডেফিনেটলি এটা মডার্ন ডেমোক্রেটিক প্রসেস ও ইলেকট্রনিক ইলেকশন প্রসেস কিন্তু এটাকে আরও স্টাডি করার প্রয়োজন আছে আলোচনার প্রয়োজন আছে সব দলকে গ্রহণ করার প্রয়োজন আছে এবং জনগণকে বুঝবার আপনাকে কাবেরি গ্যান আমার কাছে মনে হয় যে আমাদের দেশে নির্বাচনের ক্ষেত্রে বলি আর রাজনীতির ক্ষেত্রে বলি যেটি আমার সবচেয়ে সমস্যাজনক মনে হয় সেটি হচ্ছে একটি কমিউনিকেশন গ্যাপ এবং সেটি হচ্ছে যে দুই পক্ষের যে দুই জোট বলের বা রাজনৈতিক দল বলেন মনে হয় যে তারাই শুধুমাত্র সরকার ব্যবস্থার মধ্যে কিন্তু সরকার ব্যবস্থার সবচেয়ে বড় অংশ জনগণ সেই জনগণের মতামতকে আসলে রিফ্লেক্ট করা হয় না এবং তাদের মতামতটাকে জানতেও চাওয়া হয় না কাজে এই পদ্ধতিতে আমরা যাবো এটা যাওয়া যেতেই পারে আজকে বিশেষ করে দুই পক্ষের যারা আছেন তারাও বললেন অবশ্যই রিপ্রেজেন্টেটিভ হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় জনগণ কি ফর্মে যদি এই পদ্ধতিতে যাওয়া হয় তাহলে ওই যে যেটি বলা হলো নেপালে পঞ্চাশ শতাংশের আছে আর বাকি পঞ্চাশ শতাংশ সরাসরি ভোটে যাচ্ছে মানে এই যে কোন পদ্ধতিতে হবে জনগণ যেন তার মতামত দিতে পারেন সেই বুঝিয়ে উদ্বুদ্ধ করে তারপর যেন নেওয়া হয় না হলে দেখা যাবে যে আবার একটি ডেডলক তৈরি হচ্ছে ধন্যবাদ জনগণের পার্টিসিপেশনটা কি নিশ্চিত করতে হবে পরের প্রশ্নে যাই সঞ্জিদা বাড়ি পরের প্রশ্ন করবেন নির্বাচনী খরচ মেটানোর জন্য রাজনৈতিক দলগুলো যে প্রক্রিয়া অর্থ সংগ্রহ করে তাদের স্বচ্ছতা ও জবাব দিয়ে নিশ্চিত করার লক্ষ্যে সেই বিষয়টি প্রকাশে আনা যায় কিনা ধন্যবাদ আপনাকে রাজনৈতিক দলগুলো টাকা সংগ্রহ করে সবাই আন জানে কিন্তু অফিসিয়ালি কেউ জানে না যে আসলে কত টাকা হয় কারা দেয় সেই প্রেক্ষাপটে প্রশ্ন শাখা আপনাদের রেকমেন্ডেশনের মধ্যে এটাও একটা ছিল খুব মধ্যে ছিল কিছু কিছু আমরা শুরু করেছি কিন্তু সেটাও এনাফ নয় এটা আরও উন্নত করা প্রয়োজন এবং আমি মনে করি যে রাজনৈতিক দলকে শুধু আমাদের কাছে নয় এনবিআরেও দেওয়া দরকার কারণ বিভিন্ন দেশে রাজনৈতিক দল কিন্তু ট্যাক্স পে করে আইদার তারা ট্যাক্স পে করে অর দে আর ট্যাক্স এক্সামটেড এই এই দুটো আর স্টেট ফান্ডিং স্টেট ফান্ডিং ফর ক্যাম্পেইন সেটা যদি করা হয় তাহলে রাজনৈতিক দলে যে অস্বচ্ছ ওয়েতে যে টাকা পয়সা আর্নিং এবং অস্বচ্ছ ওয়েতে টাকা পয়সা স্পেন্ডিং এটা অনেকাংশে কমে যেত কিন্তু আমাদের সময় ছিল না বিদায় এটা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করতে পারিনি বাট থট এখানে যেহেতু সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি আছেন আমি ওনাকে তো অনুরোধ করবো যে এই বিষয়টি আপনারা আলোচনা করুন ব্যবস্থা ধন্যবাদ আপনাকে বিষয়ে আমার কাছে মনে হয় আমেরিকাতে যখন হচ্ছিল তিনি একটি ফান্ড গঠন করলেন এবং সবাই যারা যারা তাকে সমর্থন করতে চায় যেন নির্বাচনী ফান্ডটি পরিচালিত হতে পারে সেই জন্য প্রত্যেকে সাইন ইন করে তাদের টাকাটা জমা দিচ্ছে ওখানে তো রকম একটা ক্লিয়ার কাট জায়গা এবং তাদেরকে কিন্তু নির্বাচনের পরে জমা দিতে হয় রাষ্ট্রের কাছে জানাতে হয় কংগ্রেসে যে কে কত টাকা ব্যয় করেছেন এবং সেই টাকা ব্যয়ের সোর্সটা কী আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি যদি আমাদের দেশে করা সম্ভব হয় তাহলে দেখা যাবে হলফনামায় আমরা যেমন দেখতে পাচ্ছি কোনো কোনো প্রার্থী কোটি কোটি হাজার হাজার কোটি টাকার প্রার্থী বলছেন তার গাড়ি নাই বাড়ি নাই এই যেহেতু মিথ্যা হলফনামা থেকে আমার কাছে মনে হয় নিশ্চয়ই প্রয়োজন রয়েছে আপনার শুধু যে স্টেট পেট্রোলাইজেশন হলেও যে চুপিসারের টাকা আদায় করা হবে না এটা কিন্তু নিশ্চয়তা করা যাচ্ছে না তারা বর্তমানেও রাজনৈতিক দলগুলো অনেক সময় চুপি চুপি টাকা পয়সা নিয়ে থাকেন এটা তো হচ্ছে না সেই জন্য ওটা করলেও যে এটা বেঁচে যাবে তা কিন্তু নয় তারা অধিকন্তু এবং অতিরিক্তভাবে চেয়ে দিতে পারে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো ব্যাপার হবে যে এটা হিসেব সোর্স এবং এক্সপেন্ডিচার এটা প্রকাশ্য ট্রান্সপারেন্ট হিসেবে যাতে এর চেয়ে বেশি কি চাইলে কঠিন সমুচিত শাস্তি বিধান করা ধন্যবাদ আপনাকে এইচটিএম ফান্ডিংয়ের বিষয় ঠিক জি ফান্ডিংয়ের বিষয়ে আমি আপনাদের এবং দর্শকদের বিবিসি যারা দেখছেন তাদের সকলের জন্যই আমি অবগতির জন্য বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগ এই ব্যাপারে একটি অগ্রণী ভূমিকা সবসময় পালন করে এসছেন এবং মাননীয় প্রাক্তন সদস্য ইলেকশন কমিশনারও বলতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগই প্রথম নির্বাচনের পরে অর্থ দিয়েছেন সাহায্য করেছেন তাদের প্রত্যেকের তালিকা তাদের নাম ঠিকানা দিয়ে আমরা সেটি পুরো অ্যাকাউন্ট সাবমিট করেছিলাম নির্বাচন কমিশনে একই সঙ্গে পার্টির যে খরচ সে খরচটিও বাংলাদেশ আওয়ামী লীগ সকলের আগে জমা দিয়েছে ইনকাম ট্যাক্স স্টেটমেন্টও পার্টিতে ইলে ইয়েতে দিয়েছি ট্যাক্সেশন ডিপার্টমেন্টে তারা সেবার এ করে এবার হ্যাঁ আমরা দিয়েছি এবং এবারেই ইলেকশন আমাদের ট্যাক্সেশন ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছেন যে পার্টির কোনো চাঁদা ইয়ে ট্যাক্স দিতে হবে না অতএব অতীতে তোমরা যে ট্যাক্স দিয়েছ সেটি ফেরত পাবে আচ্ছা তো এটা কি সবার জন্য এরকম একটা আইন করা যে সব দলকে এটা দিতে হবে আইন আছে কিন্তু আমরা মানছি অন্যরা মানছেন না আরেকটি কথা বলি ধন্যবাদ আপনাকে আমি দর্শকদের কাছে যেতে হবে তথ্য জানা দরকার দর্শকদের সেটি হলো জাতীয় সংসদের নির্বাচনের সময় যে তৃণমূল পর্যায়ে প্রত্যেকে তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ তারা একটি প্যানেল ঠিক করে দেবেন সেই প্যানেল থেকে সেই প্রসঙ্গে আমরা পার হয়ে এসেছি পার আমি মনে করি সেই পদ্ধতিটি এখনো ভালো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি দর্শকদের কাছে জানে আমাদের ধন্যবাদ দশ লক্ষ কর্মী এবং নেতা তারা অংশগ্রহণ ধন্যবাদ আমি দর্শকদের কাছে যাই আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি যে রাজনৈতিক দল দলগুলো যেভাবে টাকা সংগ্রহ করে সেই প্রসঙ্গে যে এই বিষয়টাকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কি প্রকাশ্যে আনা উচিত আপনারা কতজনের পক্ষে আছেন একটু হাত তুলবেন এটা প্রকাশ্যে আনা উচিত আপনারা দেখতে পাচ্ছেন না প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি কয়েকজন হাত তোলেননি আমি দেখ আর কয়েকজন মনে করেন যে এটা আনার দরকার নাই আনার দরকার নাই এরকম কারা মনে করছেন কেউ না একজনও নাই মানে এটা সবাই মনে করছে যে প্রকাশ্যে আসা উচিত আবার কয়েকজনের আমি দেখলাম যে হাত তোলেননি তার মানে আপনাদের কোনো মতামত নেই তাই আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে এরই সাথে আমাদের অনুষ্ঠানের সময়ও শেষ প্যানেলে যারা আছেন আপনাদের সবাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং টিসিবি কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায় সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি